আমাদের কালিয়াগঞ্জের যেটা মূল শহর এনএস রোড, সেই এনএস রোডের আমাদের শহরের যে অংশটা 5.2 কিলোমিটার, সেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের এই পৌর শহরের রাস্তাটা একদমই ছোট, তার জন্য সেখানে যেন ডবল লেন করে দেওয়া হয়, সাথে ডিভাইডার ফুটপাথ করে দেওয়া হয়। এবং আমরা আমাদের মাননীয় পূর্তমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের সাথে যোগাযোগ করি এবং সেখানে আমরা দাবি আমরা রাখি। কালিয়াগঞ্জ শহরে দুটো রাস্তার জন্য আমরা রেখেছিলাম, একটা রাস্তা ছিল আমাদের কালিয়াগঞ্জের যেটা কেকে হাট রোড বলা হয়, সেই রাস্তাটা 2 কিলোমিটার রাস্তা, সেখানে ডিভাইডার সহ রোড হচ্ছে 8 কোটি টাকায়। এবং আমাদের শহরের যে মূল রাস্তা, সেটাও আমাদের স্যাংশন অনুমোদন হয়ে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এর ব্যয়টা টোটাল আমরা 23 কোটি টাকা, তার মধ্যে 17,72,75,037 টাকা টেন্ডার হয়েছে এবং টেন্ডার অলরেডি ঝুলে গিয়েছে। এবং তার সাথে বাকিটা কিছু কাজ আছে, যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের টাকা রয়েছে, পিএইচই ডিপার্টমেন্টের টাকা দিয়েছে, প্রায় 23 কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা হয়েছে সেটা 17,72,00,000 টাকা। এবং আমাদের মূল সড়ক যেটা, সেই রাস্তাটা সম্পূর্ণ ডবল লেন হবে, মধ্যে ডিভাইডার হবে, এবং আমরা কালিয়াগঞ্জ পৌরসভার থেকে আমরা সেখানকার আলোকিত করার যে ব্যবস্থা রয়েছে ডিভাইডারের আলোটালো, সেটা করব। এবং তার সাথে আমাদের ফুটপাথ হবে এবং কিছু আমাদের সবুজায়ন থেকে শুরু করে সব আমরা করব। এটা আমাদের কালিয়াগঞ্জবাসীর একটা দীর্ঘদিনের দাবি।